বাংলা অঙ্ক আজকে 87 পাতায় হবে। এবার মেলায় রিতা 5 টাকার বাদাম ভাজা, 20 টাকা 50 পয়সার কাঁচের চুড়ি ও 21 টাকা 50 পয়সার জিলিপি কিনেছে। তাহলে রিতার মোট ক টাকা খরচ করেছে? তাহলে 5 টাকা, 20 টাকা 50 পয়সা আর 21 টাকা 50 পয়সার তিনটে যোগ হবে। তাহলে রিতা মোট 5 টাকা, 20 টাকা 50 পয়সা, 21 টাকা 50 পয়সা খরচ করেছে। তাহলে মোট এই তিনটে যোগ করে হলো 87 টাকা 47 টাকা 00 পয়সা। তাহলে উত্তর হবে রিতা মোট 47 টাকা খরচ করেছে। মানব 10 টাকা 50 পয়সার বাদাম, 25 টাকা 50 পয়সা চিনেমাটির রবীন্দ্রনাথ ঠাকুর ও 12 টাকা 50 পয়সা দামের একটা বাঁশি কিনেছে। এখানেও এই তিনটে যোগ হবে 10 টাকা 50 পয়সা, 25 টাকা 50 পয়সা, 12 টাকা 50 পয়সা, এই তিনটে যোগ করে দেখতে হবে মানব মোট ক টাকা খরচ করেছে। তাহলে মানব 10 টাকা 50 পয়সা, 25 টাকা 50 পয়সা, 12 টাকা 50 পয়সা এই তিনটে যোগ করে হলো 48 টাকা 50 পয়সা। উত্তর মানব মোট 48 টাকা 50 পয়সা খরচ করেছে। তারপরে বাড়ি ফেরার সময়ে ওরা দুজনে নাগরতলায় চড়েছে, প্রত্যেকের 8 টাকা করে লেগেছে। ওরা দুজনে 8 টাকা 8 টাকা করে দিয়েছে, দুজনে মোট ক টাকা দিয়েছে? 8 এর সঙ্গে 2 এর গুণ হলো 8 দুগুণে 16 টাকা। তাহলে উত্তর দুজনে মোট 16 টাকা দিয়েছে। তারপরে নিচে একের অঙ্কটা, বাবা বাজারে গিয়ে 50 টাকা 50 পয়সার মাছ, 20 টাকার আলু, 20 টাকা 50 পয়সার কাঁচা আনাজ কিনেছে। তাহলে হিসাব করে দেখি বাবা কত টাকা খরচ করেছেন। 50 টাকা 50 পয়সা, 20 টাকা আর 20 টাকা 50 পয়সা এই তিনটে যোগ করে হলো 91 টাকা 00 পয়সা। তাহলে উত্তর হবে বাবা মোট 91 টাকা খরচ করেছেন। এবার দেখো তোমাদের বাংলা অঙ্কের এমটি, অবশ্যই এমটি হবে বিএমএ 70, 72, 73, 76, 77। এই কটা পেজ তোমাদের